দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, মোটরবাইক আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত দোকান মালিকের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বহরমপুরের স্বর্ণময়ী বাজারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষজন দিব্যেন্দু ভট্টাচার্যকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, মোটরবাইক আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত দোকান মালিকের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বহরমপুরের স্বর্ণময়ী বাজারে। আহত যুবকের নাম দিব্যেন্দু ভট্টাচার্য। জানা যায়, স্বর্ণময়ী বাজারে মুদিখানা দোকানের সামনে মোটরবাইক রাখা নিয়ে দোকান মালিক মোটরবাইক আরোহীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। হঠাৎই দোকান মালিক ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে মোটরবাইক আরোহীকে। স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটা হয়েছিল দাদা, বলতে আমরা মুদিখানার মাল কিনতে গেছিলাম মুদিখানার দোকানে। পাশের দোকানদার গালাগালি করে, আমার যে দাদা ছিল মোটরসাইকেল চালাচ্ছিল, যাকে নিয়ে এলাম হসপিটালে ভর্তি করলাম, গালাগালি করছিল। ওই গালাগালি করতে ঝুটঝামলা হতে হতে গিয়ে দোকানের ভেতরে ঢুকে গিয়ে কখন চাকুটা চালিয়ে দেয় বুঝতে পারিনি। জানি না দাদা, যদি পুরনো কোনো রাগ থাকে কি না সেটা বলতে পারবো না। আমি আজকে বাজার করতে গেছিলাম, ওই বাজার করতে গিয়েই ঝামেলা। গুরুতর আহত অবস্থায় দিব্যেন্দু ভট্টাচার্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনা হয়েছিল, আমি তো বাড়িতে ছিলাম, বেরিয়েছিলাম বাড়ি থেকে, নিয়ে শুনলাম ওকে চাকু মেরেছে। তো যাই হোক, তারপরে আসার পরে শুনলাম, আমি মেডিকেলে আসলাম, শুনলাম যে বাজার করতে গেছিলো, ওখানে সাইকেল রাখা ছিল, বাইক রাখা ছিল, নিয়ে সরাতে বলেছে। তো বলেছে ঠিক আছে সরাচ্ছি, এই সরাচ্ছি, তারপরে যাই হোক তর্কাতর্কি ঝামেলা, নিয়ে চাকু মারে, পেটে মেরেছে, ঘাড়ে, মুখে। এই হচ্ছে অবস্থা। এখন কী অবস্থা, তো ওটি হচ্ছে বুঝতে পারছি না, না ডক্টরের সঙ্গে কথা বলে ওটি থেকে বের করলে পরে ডক্টরের সঙ্গে কথা বললে বোঝা যাবে। পুরনো কোনো রাগ নেই, বাজার করতে গিয়ে হয়েছে, পুরনো কোনো রাগই নেই। আমি 100% একদম, আমার ছেলে মালো যাদব বলে একজন, ওই বণিক মেটালস বলে একটা দোকান আছে, ওর ওই দোকানেরই মালিক যাদব, সে মেরেছে। হ্যাঁ, পুলিশ এসেছিলো, টানবাবু এসেছিলেন, শুনলাম ওকে ইয়ে করেছে, অ্যারেস্ট করেছে। আমি তো যেতে পারিনি, আমি মেডিকেলেই আছি, যেতে পারিনি, শুনলাম ওকে অ্যারেস্ট করেছে। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047-02-4451।